এটা মাছের তেলটা, লঙ্কা, পেঁয়াজ। আজকে আমরা বানাতে চলেছি মাছের তেলে বড়া, হালকা হলুদ দিয়ে মাখিয়ে নেব জিনিসটাকে। তো দেখতেই পাচ্ছ মাছের তেলে বড়া কোয়ান্টিটি আমি বেশি নিইনি, একটুখানি তোমাদের বানানোর জন্যই দেখিয়েছি। পেঁয়াজটাকে পুরো ভালো করে গ্রেট করে এর সাথে একসাথে কিন্তু মাখিয়ে নেবে, আর মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। হালকা একটু লবণ বা নুন যেটা বলো সেটা দিয়ে ভালো করে মাখাবে। তারপর আমি দেবো একটু এর ওপরে হালকা করে একটু বেসন। তো বেসনটা আমি ডালার আগে দেখাচ্ছি, দেখো বেসনটা আমি কি সুন্দর একটু করে দিচ্ছি। পরিমাণ মতো তোমাকে বেসনটা দিতে হবে, ম্যাক্স টু ম্যাক্স তুমি 2 থেকে 3 চামচ বেসন দেবে, ওর বেশি নয়। এবং তোমার মাছের তেলটা কিন্তু ফ্রেশ হওয়া উচিত, তুমি দেখতে পাচ্ছ আমি একটু ওটাকে একটু সেপারেট করে নিচ্ছি যাতে পুরো সব জায়গা জায়গা যায়। এবার আমি প্যানের মধ্যে আমি ডক্টর চয়েস অয়েল ইউজ করছি, কারণ ডক্টর চয়েসের জাঁজটা খুব ভালো। ডক্টর চয়েসের অয়েল ইউজ করার পরে এবার আমি তেলটাকে গরম হতে দেবো। গরম তেলের মধ্যে আমি মাছের বড়াটা ছেড়ে দিলাম। এবার এটাকে ডিপ ফ্রাই হতে দেবে মিডিয়াম ফ্লেমে, মানে মিডিয়াম আঁচে এটাকে কিন্তু ফ্রাই করবে। বেশি ফ্লেমে করলে কিন্তু ওপরে কোটিংটাই হার্ড হয়ে যাবে, ভেতরে কিন্তু ফ্রাই হবে না। আর লো ফ্লেমে করলে কিন্তু জিনিসটা বেশি তেল সোক করে নেবে, ভালো টেস্ট আসবে না। এটাকে কিছুক্ষণ রাখতে হবে, মোটামুটি 4 থেকে 5 মিনিট তুমি ম্যাক্সিমাম ফ্রাই করে এইপিট ওইপিট করে দেখো কিরকম ভালো টেক্সচার আর কালারটা এসছে। এরকম রেডিশ টেক্সচার হলেই তুমি কিন্তু এটা নামিয়ে নেবে। আর দেখো কত সুন্দর, এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। ওকে বাই, দেখো অন্য।